আজকে আমাদের গন্তব্য হচ্ছে বৃক্ষ মেলা। সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং বাহিরে যাওয়ার জন্য খুবই ভালো ছিল। তো আমি এবং আমার বন্ধু আজিমপুর থেকে বাসে উঠেছি এবং এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। অবশেষে বাস ছেড়ে দিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছিল তাই দেখতে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে ঢাকা কলেজের রাস্তা, বাস তো তার সেই স্পিডে চলছে, তো চলছে। মাত্র 20 মিনিটে আমরা এরেবাংলা নগরীতে পৌঁছে গিয়েছিলাম। ওই দেখা যায় মেলার গেট, বৃষ্টির কারণে একদম রাস্তাতে পানি জমে গিয়েছিল এবং আমরা মেলার গেটের সামনে, কিন্তু সবাই এরকম বাইরে দাঁড়ানো কেন এটা তো বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আসছি হলো বৃক্ষ মেলায়, আমরা বলতে আমি আর আমার বন্ধু আমির। আমি একটু হাই দেখাও। বললাম হাই দেখাইতে দেখাও। হ্যালো, ভালোই তো। তো ভাগ্য তো খারাপ যে কিছু বলার নেই। আসছি বৃক্ষরোপণ মেলায়, তো সকালে কষ্ট করে আসলাম, এসে দেখি প্রধানমন্ত্রী আসবে তাই মেলা বন্ধ। তখন প্রধানমন্ত্রী যাবে, তারপর মেলা খুলবে। আমরা এখন একটু অপেক্ষা করতেছি, শুনলাম অপেক্ষার ফল মিষ্টি হয়। কোনো মিষ্টি ফলের গাছ পাই নাই, পেলে কিনে নিয়ে যাবো। ঠিক আছে, আপনার সাথে আমি আরেকটু পরে কথা বলছি। এখন কটা বাজব? চা বানাইতে কটা বাজবে? কি আপনিও প্রধানমন্ত্রী গেলে বানাবেন? আমার কথা শুনে আমির তার হাসি থামাতে পারছে না। এই যে এখন মেলার গেট খুলে দিয়েছে, সবাই এরকম করে যাচ্ছে। মনে হচ্ছিল যে পরীক্ষার সময় যখন হলের গেট খুলে দেয় তখন সবাই যেমন দৌড়ে যায়, এখানেও ঠিক একই অবস্থা। বন্ধু আমির আহমেদ এত মনোযোগ দিয়ে কী পড়ছে, চলুন তো দেখি। ও, এটা হচ্ছে মেলার গাইডের মতো আর কি, মেলাতে কোথায় কোন দোকান আছে সব কিছু এখানে লেখা আছে। আমার একটি সমস্যা হচ্ছে, আমি বাইরে কোথাও গেলে নামাজ পড়তে পারি না, বা নামাজ পড়ার খুব একটা বেশি ইচ্ছা হয় না। কিন্তু এখন আমি এই সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তাই এখানে সবার আগে মেলাতে ঢুকেই আগে ঝোরে নামাজটা পড়ে শেষ করেছি, যার কারণে আমি নিজের উপরে নিজে খুবই খুশি। এই তো এখান থেকে মেলার শুরু। অনেক রকমের গাছ, পুরোটা গাছে ভরা, এত এত সবুজ জিনিস। শুধু তো গাছ কিনলে হয় না, টবও কিনতে হয়। তো এই টবগুলো দেখতে ছোট হলেও দেখতে খুবই সুন্দর। আমি এখান থেকে একটা টব কিনেছি আমার টেবিলে সাজিয়ে রাখার জন্য। টেবিলে সাজানোর জন্য এই গাছগুলোও সুন্দর, কিন্তু এগুলোর তো যে দাম, এক একটা গাছ দেখতেই পাচ্ছেন 350-250 টাকা করে। অথবা এগুলো আপনি বাসায় লাগাতে পারেন আপনার টেবিলের মধ্যে, সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর হবে। এখানে আর অনেক রকমের ক্যাকটাস আছে বা ডিজাইন করা গাছ আছে, কিন্তু এগুলোর দাম দেখলাম খুবই একটু বেশি মনে হলো আমার কাছে। এই যেমন এই গাছগুলো, এগুলো দেখতে ছোট হলেও কিন্তু এগুলো দেখলাম 300-600 এরকম করে দাম চাচ্ছিল। বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মেলার ভিতরে একটি গ্রামের বাড়ির মতো বানানো, এই দেখেন কত বড় জামপুরা গাছ। অনেক ফলের গাছ ছিল। সব থেকে ভালো লেগেছিল বরিশাল নার্সারিতে, যে বরিশাল নার্সারির মধ্যে অনেকগুলো ফলের গাছ। এটা হচ্ছে লাল কাঁঠাল, আর আরেকটা তারা গাছ এনেছে, এটা নাকি বিদেশি গাছ, মাত্র একটাই আছে, এটা হচ্ছে সাদা কাঁঠাল। এটা অবশ্য তারা বিক্রি করতে চায়নি। এখানেও ক্যাকটাস দেখা যাচ্ছে, কিন্তু এই দোকানে আমি একটা দেখলাম যে সুন্দর একটা আম দেখেছিলাম, এই দেখেন একদম পাকা আম। এখানে আবার লেখা আছে ফল গাছের কী কী উপকার, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আর গাছ লাগানোর পরে, বিশেষ করে ফল গাছগুলো, ওটা পরবর্তীতে কীভাবে আপনি পরিচর্যা করবেন সেই বিষয়ে বিস্তারিত বলা আছে। এই গাছের বয়স নাকি 22 বছর এখানে লেখা আছে, আর এটার বয়স নাকি 20 বছর। এগুলোকে মনে হয় বনসাই বলে, এত বড় গাছ।
এটা হচ্ছে লজ্জাবতী গাছ, দেখুন কি রকম লজ্জা পাচ্ছে। এটা আমার বন্ধু আমিরের থেকেও বেশি লজ্জাবতী। এটা হচ্ছে আলুবোখরার গাছ, আলুবোখরার গাছ যে এরকম হয় এটা আমি কখনো ভাবতেও পারিনি। এত এত সবুজ গাছ দেখে এত বেশি ভালো লাগছে যে কিছু বলারও নেই, পুরাটা সবুজ দিয়ে ঘেরা। এত এত এতগুলো গাছে খুব বেশি কনফিউজ হয়ে যাচ্ছে যে কী নিব। কনফিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য পরে একটি দোকানে গেলাম আমরা গাছ কেনার জন্য। নাম কি? চাম্পা কলা। তিনটে তিন কালার? এক গাছ তিন কালার। মরে যাবো না তো? মরবো না, এটা 12 মাস। এটাও 12 মাস? এটাও 12 মাস। এটাও 12 মাস। গোলাপের রঙ হচ্ছে নাম লাল, সব এত রঙের চম্পা গোলাপ কেনার পর আমরা কিনেছি হলো তুলসী গাছ। দেখুন লোকটি একদম আমাদের সব কিছু সেট করে দিচ্ছে। তুলসী গাছ কেনার পর মনে হলো একটি সুগানালা গাছ দরকার, তখন এই ভাইটি বললো যে কামিনী গাছ নিয়ে যেতে, এটার মধ্যে নাকি অনেক গ্রাণ হবে। তো ভাইয়ের কথায় বিশ্বাস করলাম এবং এই গাছটি কিনে নিয়ে গেলাম। তো বন্ধুরা দেখতে পারলেন আমরা লেক ভিউ থেকে মোটামুটি তিনটা গাছ কিনেছি, 1100 টাকা অবশ্য হয়ে গিয়েছে, একটু বেশি হলো মনে হলো। গাছগুলো আমার অবশ্য খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম বেশি ঘোরাঘুরি না করে এক দোকান থেকে নিয়ে নিই। এখন দোকানের যে লোক আছে তার সাথে আপনাকে পৌঁছে করে দিচ্ছি। ভাই এদিকে আসেন, এদিকে দেখান, আপনার ক্যামেরা দেখান। আপনার নাম কি? আমার নাম হলো মাসুদ রানা। এদিকে দেখান, দোকানের নাম কি আপনার? দোকান নাম হলো লেকভিউ গার্ডেন সেন্টার। ঠিক আছে, তো আপনার পায়ে যাবে তো জায়গা সবসময়? হ্যাঁ সবসময়, আমারও পাইবে না। এখানে কয় তারিখ পর্যন্ত আছেন? এখানে আমরা 20 তারিখ পর্যন্ত ডেট আর এখন 20 তারিখ পর্যন্ত ডেট, 30 তারিখ লাগা যদি বাড়া আরে তাহলে থাকতে পারি, আর যদি না বাড়ালে তো বেশি করার নেই। আর সব আইলে 200 টাকা করে রাখবেন? না, 200 টাকা আছে, 150 টাকা আছে, আবার 250 টাকা আছে, আবার 300 টাকা আছে, আবার 500 টাকা আছে। আপনি তো দাম চান বেশি। দাম বেশি চাই না, যে গাছ যে দাম, দেখুন কম দামের একটা গাছ দিলে আপনি আপনি আবার ঠকার দাই তো দেখেন। আমি আপনি ঠকাই না, আপনি আমার ঠকাইছেন। এই আপনি আপনি ঠকাইছি, আপনি আমার ঠকাইছেন, আপনি আমার ঠকাইছেন। আপনি যে বিস্কি বিস্কি আর আর আমার গাছ কিনা দেখে মোটিভেট হয়ে আমার বন্ধু আমিরও এখন একটি গাছ কিনছে, যদিও তার ফুলের গাছ বেশি পছন্দ না, তাই সে অ্যালোভেরা গাছ কিনে নিয়ে যাচ্ছে। এখন আবার আমিরকে দেখে আমিও অনেক মোটিভেট হয়ে গিয়েছি, তাই আমিরের দেখা দেখে এখন আমিও আমার জন্য একটি অ্যালোভেরা গাছ নিয়ে যাচ্ছি। একমাত্র এই দোকানে দেখলাম যে গাছের দাম একদম কম, যাই কিনবেন তাই 50 টাকা করে। অবশেষে আমাদের মেলার ঘোরাঘুরি শেষ। হচ্ছে জসিম ভাই, তিনি মেলাতে গাছ আনা নেয়া করেন, তো তিনি আমাদের সাহায্য করছেন গাছগুলো সিএনজিতে উঠানোর জন্য। জসিম ভাই খুবই ভালো মানুষ, খুবই হাসাহাসি করেন, এমনকি এই সিএনজি চালকটাও খুব ভালো, তিনিও খুব হাসি খুশি মানুষ। কিন্তু এই সকল হাসি খুশি মানুষের মধ্যে একটা মানুষ পেলাম যার মুখে কোনো হাসি নেই, ই হচ্ছে যে চালা ভাইটি। এত কথা বললাম একটাবারও হাসি দেখলাম না মুখের মধ্যে, কেন যে এরকম বেরসিক হইল। চায়ের মধ্যে চিনি দিচ্ছে এতগুলা, কিন্তু তার মুখের মধ্যে একদম চিনি নেই, মুখ পুরা তিতা। এত ঘুরতে হবে না বাবা, মেলায় ঘোরাঘুরি শেষ, এখন চা খাচ্ছি। চা খাওয়ার পর এখন সব বাসায় চলে যাবো, সিএনজি ঠিক করা হয়ে গেছে, এখন বাসায় চলে যাবো একটু পরে। এখন আমার একটু বৃষ্টি পড়ছে, তবে যাই হোক মোটামুটি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স ছিল। খুব চা খাওয়ার জন্য দেখে আমার কেমন লাগতেছে, চা আমি খুবই পছন্দ করি, আমার সব থেকে প্রিয় হলো চা। তো এখন বাসা চলতে একটু পরেই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং মেলা খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আপনারা অবশ্যই আসবেন।
এখন আমরা বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এলাকার কাছাকাছি একটি এরিয়াতে আর কি, হোসনি দালানের সামনে আর কি। আপনারা তো অনেকে নাম শুনেছেন। ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু জ্ঞান দিয়ে দিই, এবং ভিডিও শেষে কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দিয়ে দিব। ভিডিওটি শেষ হলে অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিও? নিশ্চয়ই ভালো আর কি, এত সুন্দর লাগলো এই জায়গায় এসে যে খুবই ভালো লাগছে। দেখেন বাস, প্রথমে আসার পর বাস করার পর এখন পুরোটা দেখে এত বেশি ভালো লাগছে, আমি বলবো আপনারা অবশ্যই আসুন। গাছ লাগালে আপনাদের মনটাও ভালো হবে এবং আপনাদের বাসাও খুব সুন্দর হয়ে যাবে। আমি বলবো অবশ্যই আসুন, সবাইকে নিয়ে আসুন। তো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাই।